গাইস, এটা কিন্তু পূজার আগের ভিডিও, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমি পূজার শপিংয়ের সাথে সাথে ফার্স্ট টাইম শোরুমে যাচ্ছি রয়্যাল এনফিল্ড বাইক কিনতে দাদার সাথে। এটা চুজ করে আগে এসেছিল আমার হাজব্যান্ড আর দাদা, তো আজকে ফাইনালি নিয়ে আসবো আমরা বাইকটা। বুকিং করে রাখা হয়েছিল আগে, তো চলো যাওয়া যাক। আগে অনেকটা গাড়ি কিনা হয়েছিল আমাদের ঘরে, কিন্তু আমি কিনতে যাইনি। আজকে ফার্স্ট টাইম যাচ্ছি, এক্সপিরিয়েন্স শেয়ার করব তোমাদের সাথে। আসলে কিনার যে এক্সপিরিয়েন্সটা সেটাই বলছি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরব সরলা ব্লগ। তো আজকে আমি যাচ্ছি পূজার শপিং এর সাথে সাথে বাইক শপিং করতে। চলো সাথে থাকো, দেখতে থাকো। এখনই রওনা দেব, পুরো রেডি হয়ে গেছি আমি। আমি আমার চশমাটা পরে নেই, উন্নাটা দিয়ে মুছলাম। কি করব, দেখো কেমন লাগছে আমার। এটাও আমার পূজার ড্রেস, আমার খুব ফেভারিট ফেভারিট ড্রেস, কালার এন্ড ডিজাইন। কেমন লাগছে আমার? তো এখন রেডি হয়ে গেছি, আমি আর দাদা যাব, দেখি কি বাইক কিনি। তো দাদা আর আমার হাজব্যান্ড একটা চুজ করে রেখে এসেছে, আজকে ফাইনাল কেনার দিন, তো আমাকে নিয়ে যাচ্ছে। যে দশটা দেখো, রোডটা অনেক তেজ, তো আমি এইভাবেই যাচ্ছি পুরো ঢাকা, যেহেতু সামনে পূজা এসেছে। দাদা স্কুটি নিয়ে রেডি হয়ে গেছে, ঘর থেকে বেরোলাম এখন। তো আমরা শর্টকাট রোডে, মানে জামের জন্য শর্টকাটে রওনা দিচ্ছি এখন। পুরা এসে গেছি আমরা সোনাই রোডে, দেখতে পাচ্ছি। আগের রাস্তাটা খুবই খারাপ ছিল, কি তেজ হাওয়া চলছে কোথায় বলা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন গাইস, আমরা ঠিক পৌঁছে গেছি রয়্যাল এনফিল্ড বাইক শোরুমে। তো এখন এন্ট্রি করব ভিতরে, দেখতে থাকুন। রয়্যাল এনফিল্ড শোরুম, তো যাওয়া যাক। আমি কি খুশিতে যাচ্ছি ভিতরে, রাস্তায় চিনি না, তাও আগে 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 চলো। দেখতে পেরেছো আমি উল্টা দিকে যাচ্ছি, ময়ূর গুমরা জুটে এসে, গুমরা জুটে এসে, ডেঙ্কুরা করে ডেঙ্কুরা করে বাদ দিবে যেসে, গাছে শিউলি ফুটে এসে, পূজোর গন্ধ লেগে এসে। তো আমরা উপরে উঠতে যাচ্ছি, দেখো রয়্যাল এনফিল্ড বেশি হয়ে দেখাচ্ছে। তো আমরা ভিতরে প্রবেশ করব, এদিকে আমি পারমিশন নিয়ে নিলাম ভিডিও করার জন্য, ওরা পারমিশন দিয়ে দিয়েছে, আমি খুব খুশি। তো ভিতরে এন্ট্রি করলো দাদা, আমিও এন্ট্রি করলাম। তো দাদা প্রথমেই ওদের বলবে, মানে দুদিন তিন দিন আগে বুকিং করা ছিল সেটা। তো এরপর আমি বাইকগুলো দেখেছি কী সুন্দর, কী সুন্দর লাগছে, আমিও একবার উঠে দেখবো দাদাকে বলে। দেখো অনেক সুন্দর লাগছে বাইকগুলো। তো এবার এই যে গাড়িটা আমাদের, এটার দাম হচ্ছে 1,95,000। এই যে এটা চুজ করেছে, তো এটাই কিনবো। শোরুমের ভিতরে থেকে বাইরের দৃশ্যটা আমি দেখাই তোমাকে, কি খুব সুন্দর লাগছে না এই যে বাইকগুলো। হ্যাঁ
চাকাও এনকতি হেভি হ্যাঁ আমার হাজবেন্ডের চয়েস তো আমার দাদাও মানে গাড়িটাই পছন্দ করেছিল আর আমার হাজবেন্ডও পছন্দ হ্যাঁ দাম আমি পরে বলি অন্যদিকে দেখি কইতে আরো অনেক কাস্টমার এসেছে ত্রিপুরা থেকেও এসেছে রয়্যাল এনফিল্ড নিতে দেখো কতগুলা বাইক হাতি নিকালতে ধান তার অনেক কাজ তাই না তো দেখতে পাচ্ছেন অনেকগুলি এনফিল্ড বাইক রয়্যাল এনফিল্ড তো এখন কিনছে আমার দাদা সামনে মানে যদি পারি আমার হাজবেন্ডের জন্য কিনবো সেটার প্রাইস হচ্ছে 4 লাখ এই যে এই বাইকটা দেখছি এখানে একটু ফাটা গাড়িগুলা মানে দেখতে গেলে আমি এটাতে মানে এক্সপিরিয়েন্স হয়েছি যে ভালো করে দেখতে হয় সিট কভারগুলো ছেঁড়া থাকে আর কোনো লাইট টেড়া কোনো জায়গার স্পট আছে কি না মানে এইসব দেখে নিতে হয় সেটা জানলাম তো দাদা বলেছে আমাকে গাড়িটা দেখো একবার ভালো করে কোনো জায়গা ঠিক দামি জিনিস আর নিতে এটা চেয়ে এটা এনতাম না আমরা এটাই নিয়ে নেব দেখা হয়ে গেছে গাইস এখন প্রসেসিং চলছে আমাদের বাইকের ডকুমেন্টস যেরকম মানে তারার প্রসেস থাকে আজকে থেকে আপনি ট্যাঙ্কির তেল করবা মাইলেজ জন্য শো করবো আপনার এই জায়গায় গিয়ার দেখাইবো তোমার এটা কত কিলোমিটার চলছে মনে চলে কত স্পিড কত মানে যায় এটা তো এখানে এখানে আছে আর কত কিলোমিটার গেছি এটা এখানে শো করব টাইমটা একটু সেট করে টাইমটা সেট করে দিলাম টাইম কই জানি টাইম 10:40 রাইট টাইম হ্যাঁ 10:40
41 হয়ে যাবে 2400 আসব না কিছু 41 লে কেন না দিয়া 24 আওয়ার সেটা দিবে না আচ্ছা টাইম সেট আমিও একবার উঠে বসে দেখি পাই কি কেমন লাগছে আমি যদি চালাতে পারতাম স্কুটি তো পারে ঠিক আছে কিন্তু বাইক আর পাই না আরেকবার দেখলাম ওই যে বাইকটা কথা চলে দেখি তার লগে ডকুমেন্টসগুলো আমি একবার চেক করে নিচ্ছি সব কিছু ঠিক আছে কি না স্পেলিং মিস্টেক হয় না মানে এইসব একবার চেক করছি ফাইনালি শেষ হতে চলেছি এখন চলে যাবে এখন মোটামুটি বাজে একটা অনেক লেট হয়েছে ওদিকে গিয়ে আবার আমার বেরোতে হবে টাউনে আবারও কাপড় কেনাকাটার আছে সেটাও কিন্তু আজকে না কিনলে আর হবে না আজকে লাস্ট পূজার শপিং আমার এখনও বাকি রয়ে গেছে ফাইনালি বাইকটা কেস প্রসেস এখন কেসগুলো দাদা দিচ্ছে মানে বাইকটা পুরো কেসে কিনা অনলাইন পেমেন্ট করবে আর হাতে মানে কেস একটু দেবে অনলাইনও দেখো পেমেন্ট করছেন দাদা তো আমরা পুরো মানে ইনস্টলমেন্ট ছাড়াই কেসে কিনেছি 195,900 সামথিং তো পুরো ফাইনাল হয়ে গেল এখন চলে যাওয়ার পর 1,00,000 কেস দিয়েছে এমনিতে কেস পেমেন্ট করেছে এখন চলে যাওয়ার পালা চলো এসে গেছে এসে গেল আমাদের বাড়ির সামনে এখন যাবো দাদা বসে পড়েছে আমি স্কুটি নিয়ে যাব আর দাদা বাইকে যাবে চলো ঘরে পৌঁছে গেলাম গাইস দেখো আমার হাজব্যান্ড একবার বসে দেখছে কেমন হয়েছে গাড়িটা তো বাই বাই আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার চ্যানেলটিকে বাই গুড নাইট গাইস দেখা হবে নেক্সট